একবার অনুমতি দরে বাবা তারিলা কুয়েল বাকিলা খান বুঝাই না রে বাবা কুয়েল বাকিলা বুঝাইলে খাবই তো না তার দাদি দুই টুকরা করে কত বড় কাম করছে রে বাবা এই বান্দরের বান্দর এত বড় কাম করছে এই বান্দরের বান্দর এই বান্দর বান্দর দেখো ও ভাই গো ও ভাই ইগুরে ইলা হইতো না ইলা মার লইতো না ইগুরে বাবা তারে বুঝাও বুঝায় দেখো তারে বুঝাও অনুমতি দিলো হে কি তা কই এখন দেখো যদি স্বীকার করিলে তো তো বালা আমার বইনের ইজ্জত খানতা বাসলো গাও দেশের মানুষও হুনলো না ও বাবা ইলান ইলান মারিয়া তান শিকার হইব নি তান যদি নিজের থেকে শিকার না হয় চুপ চুপ তা কইলাব কেন কোন কাম বাড়ি যাইছস কি করে দেখি তা গটাইছস তুই জানো সারো করে আমার নষ্ট হচ্ছার বাবা নাই রে তুই আমি মরি যাইবু কিন্তু আমি শিকার হইতাম না আমি শিকার হইতাম না কেন আমি শিকার হইতাম আমি কাম করছি তুই কেন এই কাম করাইছস তো বাবা দেখো আমার বাইর গাইলে আমার তো ভাই মারছো চাচা আমি আর বাঁচবো কি না মরবো আমি জানি না আমার সাবিত্রী ভাই মারছো আমি আর বিছনা তুলে উঠতে পারতাম না আমার তো ভাই মারছো আমি শিকার আইছি না আর ওখান মনে করো যে আমার তেল মারে আমি শিকার আইমু তোমার বুড়ি ইজ্জত পারছি আমি কোনো সময় শিকার আইতাম না আমি আমি স্বীকৃতি দিতাম না আমার ভাইয়া আমি আর শিকার দিতাম না না আমার তো ভাই মারছো বাড়িত না হে যে গরু দুইটা দিগরা দিল কিন্তু ঘাস আছে কি আছে না কেন দত্তরানি এবারে মাটির মাঝে দিয়ে আইছে একটা ঘাস নাই কোনটা নাই এ কই তোমার বাড়ির খবর আমি কি তা হই তোমার বাইয়া আমার সকালে যাওয়ার সময় হইয়া গেল যে কিটা একটা ফয়সালা হড়িয়া তাই নাইবা এখনো তো খবর নাই ও যে সকালে বাড়াইলা কিটা ফয়সালা আমি কি তা কই তা আমারে কইয়া গেছুন নি তুই কেন জিজ্ঞাসা করলে না আরে বলে কিটা ফয়সালা করতে হইবা আল্লাহ উড়া তারা করি বাড়াই গেছেন আমি তো জিগাই তা গরু গরু নি একই গে দিত দাও করো তুমি তুমি লিয়ে দাও কোনো টাকা দাও ও লাইনি আমি কি এখন মারতা কি করু আনতাম হে যে করতেই বাড়িয়া গেল এতকু তুমি তার একটু বুঝাইতে পারো না যে তুমি যে করতেই বাড়িয়া যাইরা তোমার বড় ভাই আছে লিল্লা সিল্লি করবা তারটা তো বুঝাইতে পারো আমি তোমার বাইরে বুঝাইতাম আমার ঠান্ডা যে আমি দুই কথা বুঝাইতাম একটা সুযোগ আমি পাইনি পাইলে তো বুঝাইতাম ইদানিং তো তানোর কোনো স্টেশনও আমি পাই না খোয়াই যাইরা খোয়াই আইরা কিতা কররা ঠিক মতো গড়াই আছে এটা বাতো খাই না খালি চিন্তা করেন কিতার যে চিন্তা করেন আল্লাহ মাবুদ জানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে গরু তা হোক গরুর জায়গা বন্ধ তা হোক আমার ব্যবসার সাঙ্গ উঠি যাও না যাবা যাও এটা তো তোমার তোমার দেখার বিষয় না তুমি জানি তোমার তোমার লইয়া চিন্তা করে খালি যাও বাদ লোক গে মই ভাই হো মন ভাই মন দর বা কি তো হইছে এরা সব মানুষ গটি গেছে ভাই কি তো হইছে কি তো হইছে এরা সব সারা আইও না কখন দা দেই মা তুকা বুঝরাম না তো কোনটা কিটা
이런 소사야 단원 후반인데 머리 어디 다니 말을 굽빛이 말을 봐이 굽빛이 말을 빠이센이 거벌 빠인다 말을 빠이센 거벌 빠이센 빠이센도 তুই করো তাতে আমার ভাই কি যাই গিলা বাড়ি এ ইকাও যাই গিলা আচ্ছা তোমার ভাই কি তা সুট তোর হাসতেই বরাবর ছিল লইয়া হন্তে ঘন যাই বুঝি না আমি ও ভাই অনিতা ইতা সি মাতা মাতি না ওরিয়া ভাই তারে গিলা বাসাইতে ভাই ও চিন্তা করো ভাই তারে যে বাটে মারের ভাই আমি আমি তো কইছো তুইলে মারিয়া মনে হারছে ভাই মারি লিব না লিলে ইতা কি তা বড় সুট ভাই বলি মারি লিবা তুমি চাও না আমি খানা যাইতাম আমি খানা যাইতাম লইয়া নি গু ও লাগে কয়বার তিনবার খাও কাউড়া খাইয়া মরক্কা আমি মারতাম না এটা এরে তুমি তো কামাল রে সিনো আর ফাইম রে এটা দুইও ভাই যে গরম যাও না আল্লাহর রাস্তে যাওয়ার আমি কি কিতা করতাম এক কাম করা নাইলে মেম্বারও আছে মেম্বারও আছে যাই যাও গিয়া মেম্বারে লইয়া যাও মেম্বার দিতে নাই মেম্বারে বারবার কইয়া দিছে দুইবার ছুটিয়া দিছি আর যেন তিন নম্বর বার এই ধরনের রোগ দর্শন নাই না এখন গিয়া কইতাম না এরিবার আটারে আবার কাম করিয়া হইছে বেটা কিতা তার তার বিচার করা লাগি মেম্বার হইছে না কিতা তুমি মাথা গরম কইরো না কিয়া চেয়ারম্যান চেয়ারম্যান ওর কাছে যাই মারক্কা আমার কপালও মারক্কা আমার এমন এক কপাল লই আইছি বুঝছেন এমন এক বাই আইছি ইয়া গেছিলাম ভাবে আর ই বাইর ফেডারেশনে পড়িয়া আমি নিজে শেষ হয়ে দিব না ঠিক রাখা ভাড়া ব্যবসা না আমার গরু কোনটা ঠিক রাখে কোনটার লোকে কোনটা নাই হিসাবে দুই দিন বাদে বাদে বেতার লাভার লোকে খানা করে ওবা মইন তোমার কথার কোনো আগা করি আমি বুঝলাম না রে বা ওবা যেটা আমি ইউনিয়ন বাক্কা হয়ে জন্য ফোন দিয়ে আসছে তোমার লোকে না বিকালে আলাপ করি ইয়াল্লা ভাই স্যার হি কিতা কইন হেরে তুমি যেখান মাথা তাই সখান মাথা না খালি কিতা মাত্রা বলতা বল বিকালে যাওয়ার আগে এসে চারণ চারণ ফুলিব বিকালে মনে হয় আর আমার বাইরে ভাইতাম না তারা যে বাটে মারামারি করে হুইয়াইয়া খুলল বানাবাটি যে বাটে শুরু করছে বিকালে আইলে তারা আর খাইতাম না আপনি যে কোনো ভাই আমার এখন একটু সময় ধরো ভাই সাহ আমার দেওয়ার শেষ করলি বা তারা বাইন্দা রাখছে আপনি জলদি করি আইনামটার লগে হ্যাঁ বান্দিয়া রাখছে খে বান্দিয়া রাখছে তোমার ছোট ভাই দিদারে নাই আচ্ছা বান্দিয়া রাখছে খে ওখান হো আমারে ভাই ও যে ইরন চাচা আছে না তানোর দুই ফুয়া তারা বাইন্দা রাখছে না আমার দেওয়ারে তার সর্বর কথা কিতা কইতাম কিতা কইতাম সর্বর কথা খুব কাছে তুমি তুমি মাতছো না বেশি মাতছো না তুমি তুমি লা দিয়া দিয়া করে বাড়াই দিছো তখন গিয়া হই তারা বান্দিয়া রাখছে বান্দিয়া এখন মাইদর কথা খুব বেশি বুঝছি গো বোন তোমার কথা আমি বুঝছি ওবা মইনুদ্দিন তোমার ভাই দিদারে লইয়া তো এর আগে দুই তিনবার মেম্বারশিপ এটা সমাধান করিয়া দিছেন এর বাদে যদি তোমার ভাই এটা করে সি 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 তা লজ্জার বিষয় বা আমি তোমরা এটা যাওয়ার আর নাই তুমি তো আমার বেলা ডিকে ছিল তুমি মাতিও না মইনুদ্দিন তুমি যাও ইটা কেন যাব তোমরা শেষ করো শেষবারের মতো ভাই সাহেব আপনি গেলে তার মানবো তার আপনারে মানবো ভাই হোক কামদার লগে আজকে না তোমার কথা আমি তারাবাড়িতে গেলাম গিয়া তারা ছুটাই আনলাম কালকে আবার এক ঘটনা ঘটাই দিল তে কি আমার সম্মান কি থাকবো নি হোসে ভাই সাহেব আপনি সারার কি আছে কই না আপনি আমরা শেষ বড় যা ভাই সাহেব শেষ বড় লাগা না মারতে ওরে সারাই এই না দুঃখা ইবার তার লগে আমরারও একটা বোঝা পড়া আছে আমি কোনটা মারতাম না তানোর ভাইয়ে তানোর যে শাস্তি দিবা আমি সপ্তাহে ঘড়িয়া তখন ভাই সাহেব লোক কি ভাই সাহেব আইও কান্দার লগে ও ভাই সাহেব আপনি না গেলে কি লইব আমি ইরন চাচার কাছে কি লাইম আর গেলেও আমার দিলেই বানে খুব কথা আমার তান ইয়ে করেন না হয়তো না ভাই রে ভাই শেষবার কোন মতো একটা সুযোগ তো জি জানেন যে শেষবার কোন মতো একটা বার আমারে বিপদ হলাই দিলে আমি আর সমস্যা
ই ফাসগাউর চেয়ারম্যান হইয়া এমন একটা সমস্যা পড়া পড়ছি আমি। ইউনিয়নের সব ঝামেলা আমার দেখা লাগে, এখন তুমি এমন ভাবে খুইরায় আর এই যে সমস্যা আমি না গেলে সমাধান হইতো না। এই ঠিক আছে, আমি ওখানেও খুইরাম যে আমি যাইমু যাইমু, কিন্তু আমার কিছু কথা আছে, সেখানে আমি তোমরা পরে খুঁজবো। আচ্ছা আপ দেখি কিতা করা যায়। আপনি তান্ডে সারাই আনতে। আচ্ছা চেয়ারম্যান সাহেব মারিয়া লাগ যখন হইব তখন তার আমি আইসি এটা সমাধান করিয়া দেওয়ার লাগি, তারা আমার গিয়া আনছে সাসাজি। ও সাসাজি আবার নতুন করে দিদারের দুষ্টা কিতা আমার হইবানি, তার যে ওলা সুরল্লা খান বান্দিয়া ফিরটা হবেন। কিছু কিছু তো আপনারও জানা আছে তার দুষ্কিতা। তারপরে ওখান যে অবস্থা করছে নালি, ওখান আমার বাসা মরা সমান হয়েছে, আমার মা নিজ সব তার দুলার সাইড করলিছে, ওখানে আমি কিতা করতাম আমার একটা রাস্তা ঢুকা। আমি কিতা করছি, কিতা করছি, আমি আমি কিচ্ছু করছি না। আগে তার বিচার করবা, বহুত বড় অপরাধ করছে, ওগুর বিচার করবা, সমাধান হইব, তার কথা লিস্ট ভাই বন্ধ করবে। চেয়ারম্যান আইছো, চেয়ারম্যানের সামনে লাগাই চুলটা ওটা তুমি বেনা আইছো, উল্টা পাল্টা কিছু করছিস, চেয়ারম্যান আইছো তুমি তুমি সম্মান দাও সীমা তুমি আর মাত্রা এখানে তারা যখন আইছো দুইজন মানুষ তারা অবশ্যই ভালো একটা সমাধান দিবা। ও আব্বা ওখন আমার হোক আমার আমি কিতা করতাম, ওখন গাঁও এলাকাত কিতা আমি মুখ দেখাইতাম না, আমি তোর বাকের লোকের কোনো অন্যায় করছি না। ও দে আমার সরলতার সুযোগ লইয়া আমি কইলাম বাবাজি সরলতার সুযোগ হয়ে আহে আমার হুরির জীবনটা যে নষ্ট করলো, বর্তমানে আমার হুরি পেক নেন, ওখানে আমি আমার হুরিরে বিকাইতাম কোনো আলো কথা, বেটি বা দিদি তুলো বিকাইবার দিদি কি অবস্থায় হওয়া সে বিয়া করবো খুব কাজ। আর আমি গ্রামত আহমুকিলা ও তাহলে আইলা দই দেয়া তাহে বাইয়ে তার ভাগ দোলার বাকি রয়েছে আমার। আমি কইছি বাবাজি তুই আমার ইজ্জতটা রক্ষা কর, হে মানে না আপনার যুগ বেলা যদি ইলে হইতো আপনারা কিতা করলেন ওখান থেকে উকা যায় কল আমারে হয়তো আমার বুড়ির একটা ব্যবস্থা হলো আর নাইলে আমারে গলা কাটি লোক আমার আর কোনো কষ্ট নাই মুখ দেখাইতে পারবে আমারে মারতে মারতে অবস্থা শেষ একবারে কাটি ওরা করি বলা হচ্ছে তার আমি শিকার কিতে আইতাম যে ঘটনা ঘটি গেছে এত একটা সমাধান করা অবশ্যই স্থায়ী একটা সমাধান করা উচিত। যেহেতু এই ঘটনা আরো দুই তিনবার আপনারা ইলা ঘটাইছেন ওখানে একটা স্থায়ী সমাধান করা উচিত, বারবার এক ঘটনা লইয়া তো গাটানি ঠিক না, এতে করে আপনারও মান সম্মান যান মইনুদ্দিনেরও মান সম্মান যান। ওখানে আমি কইতাম সেরাম কিতা আউকা আমরা সবাই মিলিয়া একটা সমঝোতা যাই গিয়া। জিও বাবা আমি তো ওগুও চাইলাম, হে যদি আমার ঘুরি ঘুরে স্বীকৃতি দিলায় আর বউ বিল্লা গ্রহণ করিলায় আমার আর কিচ্ছু লাগতো না, আর এ রাখতো নিও তো মইনুদ্দিন বেটাও জানুন আমি আরও দুই একবার তারে মাইরা ধরে আমার বার্তনি বিদায় করে দিছি, আমি ওর আইতাম পারছি না তারে আর ও সুযোগে আমার ও ঘটনাটা ঘটাই। আচ্ছা সাজি আমি যেহেতু আইছি রেবা এর সুন্দর একটা সমাধান করবো বুঝছেন, আর আমার ভাইয়ে যে দুর্ঘটনাটা ঘটাইছে ইনশাল্লাহ এটা হে তারও সমাধান করবো। শান্তিও না সাসাজি, এখানে তো সব আমরা নিজেরও ফুরিও আমদার পুয়াও আমদার, ফেরো তো ফালানির মতো নাই সাসাজি। আপনি ইলান আমার দেউরে না আমার ইয়া এখানোর বড় ভাই যদি খবর দিতা তাই না ইয়া কিন্তু একটা বিচার করলাও নে, কিন্তু আপনারা তা ই যে বাটে মারছো তখন জানে মানুষে মানুষ রোলা মারেনি জানে মারিলে এরা একবারে এটা তো ঠিক না সাসাজি। না আমি মারতাম না, আমি মারতাম না, এটা কি থাকো আমি মারতাম না বুঝলাম কিতা মাতো তুমি আমারে মারতে মারতে আমার অবস্থা শেষ একবারে দেখো মুখে চলা আমি মরে দিব আমি লাজ দিব আমি কি করে যাব না আমি শিকার করতে সামনে মাঠে খেলা দেখালি
কিন্তু আপনার প্রিয় তো সুখে থাকতো বড়নি আলে একটা অশান্তি শুরু হই যাবো করব চাচা সপ্তাহ বাদ রেবা এক কাম করব বুঝছি রে বা আমি এখন আমি তো জানি জুড়ে কোন কিছু হয় না মন্তন যদি কেউ গ্রহণ না করে জুড়ে কিছু হইতো না জুড়ে যদি করতে আছিল না আমার সর্বনাশ থাকেনে করলো আমি তো আসলে চাচা আপনারা তো দামান দছে রে দামান দছে ইনশাআল্লাহ আমরা আমার বিশ্বাস এই দামান দছে পছন্দ হইব আপনি একটু একবার বুঝছি আমি চেয়ারম্যান সাহেবের কথাও বুঝছি তোমার কথাও বুঝছি রে বাবা জুড়ে কিন্তু হয় না জুড়ে যে আমার গোল করা যায় না একমাত্র এই তো লোক কপাল আমার ফুরির কপালও ওলা আছে তবে এক কথা বাবা আমি আপনার কথা রাজি হয়ে গেছি আচ্ছা আমার কিছু দামানে গো আছে জেলও উপরে আমি টেকা পয়সা দিয়ে আর আমার ইজ্জত আমি রক্ষা করবো আর জানো থান বেটার বাইয়ে আমার আর চাচায় না আমার ফুরির আর চাচা না আমার বিয়াত কোনো অসুবিধা করে না চাচাজি আমি আপনার কথা দিলাম আমার ভাই যদি আপনার বাড়ির সিটে ঘাটে এমন করিলিবা আমি তার কল্লা ফালাইম আপনার কিচ্ছু করার লাগছে না খালি একটা ফোন দিবা আমারে জি সাচাজি মনের দিনে যেখান কইছে ওখানে ঠিক দিদার আর আপনার বাড়ির খান দেখা তো বৃত্ত না আর এই মেয়েটার যদি কোনো কিছু করতে গিয়া যত খরচপাতি আছে সব মনের দিনে বহন করবা আমি চেয়ারম্যান সাহেব বুঝলাম না একটা সমাধান হয়েছে আমি তো বুঝলাম না আব্বা কত বড় সর্বনাশ টাকা আপনি বুঝলা নেই আমি তো বুঝাইবার কোনটা নাই আমার জুড়ে কোনো কিচ্ছু হয় না জুড়ে যদি আমার ভুড়িরে বিয়া দিই আমার ভুড়িরে আবার অঘটন ঘটবো এতনি ভুড়িরে গলা ঠিক হবে মাইরাকে ফেলাই দিব না তবু তার কিছু আমার কেনে মানিস তুই বুঝতে না আমি যেখান বুঝবার বুঝছি এলে হুন এক কথা কই যাও মানছে হুনার হুনছে আর মানছরে হুনাইছ না অন দামানে গু আর দেখি ওগুরে কোনো চুলত নিয়ে আমার হুড়িরে গছাইতাম পারি বিয়া শাদি কান হয়ে যায় ওই গেলে সপ্তাহ শেষ হয়ে যাবে আব্বা তুমি আসলে সত্যা তোমার দোষ তোমার কারণে এষ্টতা হয়েছে তুমি এগুলি যদি মারি লাইতে তোর মাটার গেছে আসামি পড়বো আর দূরে কোনো জিনিস হয়নি কোসাই দেখি আল্লাহ গীতা করো আমার যে গাড়ি আইলাই বাড়া না দিয়ে যাই আমি যে তোমার দুইবার অন্য ডাকি আনলাম তার বাদেও দেখি আমার লোক আর উত্তা তর্কা করো বাড়া না দেখি ইরণ মিয়াকে ইরণ মিয়া বাড়াতো নি গাড়ি তো আইছো তুমি ইরণ মিয়াকে তাহলে বাড়া ইরণ মিয়া বাড়া দিব আমি চিনি না তুমি আমার বাড়া দিবা তুমি আমার গাড়ি আইছো
আমাদের টাকা কেন আইলো বাবা টাকা নাই যে গাড়ি তুলছ কেন এখান কি তোমার বাবা ভাইতি সম্পদ নি আইছো এই আইরন ম্যান নাম কইয়া দিবা বাবা বাপ বাপ মানুষ নাই শুনছ না আমি কে তুমি কে তুমি কি দিয়া লাগে নেতা উতানি নেতা কেন বে আমি হিরন মিয়ার হবু জামাই জামাই না দেশে তাওরে ভাই ইটা আমার দেখা দরকার না আমার গাড়ি আইছো গাড়ি ভাড়া দিয়া সুজো ভাই দৌড়া কইলা ননি গাড়ি ভাড়া হিরন মিয়া দিব হিরন মিয়া কাছে লই হিরন মিয়ার আমি চিনি না তুমি ভাড়া দিবা বুঝলাম না হে তুই গাতা দেছনে গাদ দিমু না তে তোমারে সুমা দিমু নি সুমা ইতাম নি এই এই তুই কিন্তু বিয়া দিবি সীমা অতিক্রম করলি রে ড্রাইভার আছো ড্রাইভার লাগান তাক ড্রাইভার তো আমি আছি ড্রাইভারও লাগান তাকমু ভাড়া দিও না যাব না এক ফাও গাইতে পারতা না ফাও কাটি আছে মারিও না রাখিলি এ কিতা কইলি তুই ফাও কাটিলি তে দেখি তোর বাপের কোন জায়গা তাকলে খাট খাট পা ফাও কাট ওয়া বিয়া দবি কড়দাই আমার সামনে আর আমার বাপন নাম হইলো গিয়া সইল আমি হইলাম গিয়া সইলর ফুয়া ফাও কাটিয়ে রাখতে আমার এক মিনিটর ব্যাপার এক সেটে তোমার ফাও কাটিলি কিতা ও মাই 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 গো টিটকিনা ফর কত হনো এক সেটে ফাও কাটিলি রান তোর বাপন আমি এখন হিরণ মিয়ারে ফাইতাম কই 150 টাকার বার আমার আরো বিপদ ফলাইয়া গেল কত বড় সুর সুরর গরর সুর ও মাই গো ভাই ভাবি আসছে গো ভাবি আসছে গো ভাবি আসছে দম বার হই যার গো দম ও ভাই আচ্ছা কো যা আচ্ছা 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 মালিশ করো আরে মালিশ করো পরিয়া তান্দে সুস্থ বানাও পানিয়ার দেও আবার আখাম কুমো খর 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 গিয়া ইলান মাইছে মাইছে রে মারেনি হে আচ্ছা যে একটা ভুল করি লাইছে মারার জুইটা দেখো জানে বাইটা কোটা একটা পিট রে ইয়ো কর লাইছে সিল্লা সিল্লা কর লাইছে হে শুন লো কুন্দা আসতে গো ভাবি গো ভাই আচ্ছা আসতে একটু সহ্য করো ভাবি গো একটু সহ্য করো ভাই ভাই আসতে 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 আরে উদয় কি তা আব্বা এ সিল্লাছনা কি উল্টা পাল্টা করি আইছো তিনু কানো হে আল্লাহর দই আল্লাহর দই কোন বিপদতে ফালাইলি নে আমারে ভাই রে বা ভাই মাত্রা রে বা ভাই তুমি ভাবি আসতে কো ভাবি আসতে আমি তো কই তুমি কে সবার বাসায় লই আইবা তুমি কি আরো তার লগে তুই ভাবি আমি আসছি গো আর তুমি কি আরো তার লগে তুমি কি আমারে মারো আমি কত আশা করছি আমার ভাই গেছে ওতার লগে তাল মিলাই মার রায় আমারে তে আর আমার আল্লাহ কেন দিতে আও না আল্লাহ না কেন এই মুখ কান বন্ধ কর আসতে কো তারা তো আমারে বিশ্বাস করে না মানেও না চেয়ারম্যান সাহেব আত্ম ভাবা ধরিয়া কিলা যে লইয়া গেছি একমাত্র আল্লাহ জানেন চেয়ারম্যান যে ইতা রাতে তুই আইলি না অনেক তোর লাশ পড়লো নে বুঝছস নি পালাই দিলা না কেন ভাই মারিল না কেন ই কুত্তার রাতে কে কিতা ওটাপ মরিয়া গেছে আই বিষ দেওয়া না খাইলাই শুনু নাই কই মত সানে দোষ করছ তো করছ আবার বড় ভাই মুখে মুখে তোর কফর রাই দিদার রে ও ভাই কোন সময় আমার ছোট ভাই লাগাইন দেখছিস না রে বাবা মা বাপ মরা ভাই তোরা সব সময় আমার বাচ্চা লাগাইন ভাই বড় করছি আজকে দিন তোর কিচ্ছু একটা হয়ে যেত কোথায় চিন্তা করলাম না আমি এখনো সুন্দর সারা জীবন তোর বড়িয়া রয়েছে ভাই সুন্দর ইয়া চল ব্যবসা বাণিজ্যত মন দে আর ইটা উল্টা পাল্টা চিন্তা কান বাদ দিলার বাবাই মন তাকে আমার চিন্তা কর দিদার তোরে ছাড়া আমার আসলে আমি বাঁচতাম না আসলে তোরে ছাড়া আমি বাঁচতাম না আমিও বেশি তোরে মায়া করিয়া ভুল করে দিছি আমার কাছে লোকে বাইদার তিনটা মানছে আমার লোকে মারাই মত মানুষ তুমি গরম হইলে আসসালামু আলাইকুম তুমি কি তালা গেইছো হ্যাঁ না আর দেখা দেখি নাই তার লগে তুমি চলিও না ভাবি গো দেখা দেখি
আমি বড় বিপদ হইলা তোমার গেছে আইসা বারবারও সাথাইরাম ও দেখো তুমি তাই কইয়া আইলাই মন দিনে তুমি কইলাই বলে চাচা জানো যে তা লাগে তুমি তাই দামাল একটা আছে বিয়া দিলাম আমার সব তা ঠিকঠাক তাই তারিখ পড়ে গেছে আগামী এক শুক্রবার পরের শুক্রবারে এর পরেও দামান দে বন করি ও দিদারে হয় ও তো ফুরির বিষয় হয় সপ্তাহ হইয়া দিছে দামান উঠে গেছে গিয়ে আর আমি রাখতেইতাম পারছি না আমি তার কি ক্ষতিটা করছিলাম আমার যদি উচিত বিচার না কইলা তো বাবা তিবার আমি কিন্তু আর মানতাম না ই কিতা হইছে চাচা আমি স্বয়ং অনুপস্থিত থাকিয়া আপনার কথা দিয়ে এলাম মইনুদ্দিনও কথা দিয়ে আইল হেও বুঝলো যে এটা আর হে করতো না এর বাদেও হে আবার ফোন দিয়া তামান রে বিয়া ভাঙাইল নি তার অত বড় সাহস সাহসের কিতা দোষন চেয়ারম্যান সাহ এর লাগে তো আমি আর আমার ভাই রাজি হয়েছিলাম না তারে ছাড়তাম আমরা টার্গেট আছি তারে এক শিক্ষা দিতাম আমরা জানি বালা করি হে বেঈমান এর জবানের কোনো ঠিক নাই আপনার কথা আব্বার কথায় সারিয়া দিলাম আর আজকেও ফল পাইলাম চেয়ারম্যান সাহ হুনক্কা আপনি তো জানেন আমার মাথা গরম এবার আমি যে কিতা করবো খেয়েও জানে না আপনি গতবার সারিয়ে দিয়েছেন এবার সারলে তারা হইতেন এবার যদি আপনি সারিয়ে দেন কিন্তু আমি সারতাম না একবারে আমার লোকের ছয় মাসের পাপনা দিয়ে যাই মুখি আপনি ফুলে মানতাম না কেউ মানতাম না মেম্বার চেয়ারম্যান গার ফুলিশ কোনটা মানতাম না তারা ঠিক করবা কিতা কখন করবা কখন কক্কা আব্বা তুমি মাতলো হইতো মাতো না কেন এই তোর লোক হইলে মারতে না কোনটা বেশি মাতোস কেন আচ্ছা সসাদি ওখানে আমি কিতা করতাম কোন যে ও কথা কিতা কো বাবা আমি তো কোনটা বুঝলাম না তুমি আমরা চেয়ারম্যান ই পাঁচগাঁও চেয়ারম্যান তুমি ও তুমি যদি কো বলে আমি কিতা করতাম তৃতীয় কথা তো সুন্দর নাই রে বাবু চনি আমি তো তোমার কথার উপরে তোমারে সম্মান দেওয়ার দিয়া পয়েন্টে বেজান কই দিয়া পয়েন্টে তো ছাড়তে রাজি নাই আমি একলা রিক্স লইয়া তোমার কিছু দিলাম আর ওখান যদি কো তুমি কিতা করতাই তো কথা কথাটা সুন্দর লাগে নি কোসাই বুঝছিস আসামি সুজান বলে গিয়ে উঠতো না এক কাম করুক আজকে তো আমি কোনোবাই এরাম না ইউনিয়ন থেকে আইছি আপনি এক কাম করুক এই ফাইম কামাল হ্যাঁ তারে গর্দনার দরিয়া তোমরা বাড়িতে নিয়ে যাইবে আমি তোমরা বাড়িতে আইমু আইয়া তার একটা ব্যবস্থা করুন আমি যা বুঝার বুঝে নিয়েছি ইলা সারলে তারে উইত না আপনারা যাও কা আমি আইরাম আমি বিকালে আইয়া আমি ব্যবস্থা করুন আমরা যাইরাম ওখান তার বাড়ি তারে দুইরা লুই আইরাম আপনি বিকাল না আপনি ওখান আমরা খরে খরে এক আধা ঘন্টা করে উকা আর তাহলে লেট হইতো না আমার যদি ইজ্জত পাতলো না আমার যদি মন মরিত হচ্ছে তাহলে লুইয়া মরিছি আও বাপু তিনি কি শুই দিছি আশা কই জানি ওই আমি আইরাম তো যাইবা তো ওই আইরাম দেখুন জানো মিস কইলা জানো আইও আইও আপনি বাজাও এই ভাই তাহলে লুইয়া যাও কত বড় সাহস আমি বুঝে এলাম ফের বলতে ওই বুঝেন না এই আমার পাঞ্জাবিটা তো কই গেলাইতে
আমার এখন তো খোকা আমার বাইরে তো আমি চৌকে চৌকে রাখলাম এখন তো আর উল্টা পাল্টা কিচ্ছু করেন না এখন এই উল্টা পাল্টা করবো কিতালি আপনারা আমরা কি ক্ষতি করছিলাম তোমরা কি মন মন বাড়া মাতো চাইতে লাগছিলাম আমরা বাঁচতে দিলাম না তুমি যে ঠিক হয় না তারে মারিও ঠিক করতে পারতাম আমরা তো আপনার কাছে বড় মুখ করিয়া গেছিলাম আপনারা বুঝে আইছি এর বাদেও হে যেহেতু এই ঘটনা ঘটাইছে আমার আর কোনটা খোয়ার নাই সার আমারও মন চায় যে আমিও মারতাম কিন্তু আমি তো পারি না কারণ হিসেবে আমি চেয়ারম্যান আমি আপনার আর প্রতিনিধি আমি মারতাম ভাই ও বা মইনুদ্দিন তুমি তো ঘটনা সত্তা শুনলাই ও তুমি কৌরে ভাই অনকিতা কর্তায় তোমার বাইক ব্যবস্থা চলোরে তো বন বাগ্নি আছে বা আমার উপরে অত নির্যাতন করে আর বারবার খালি তোমার মুখে দি চাইয়া আমি চাইরা দিই খালি চাইয়া চাইরা দিই ওখান আমার আর কোনো পথ নাই ওখান আমার আমরা মরণ চাল আর কোনো পথ নাই কোনো মরণ নাই হে দোস্ত আমি কিতা পারতাম কিতা পারতাম আমি মাথার কোনো মুখ রাখছি নাই আমার হ্যাঁ এই তুই কিতা চাইরে কথা বুঝাছ আমি বালা করে তুই সাইরেটা কিতা কথা বালা করে বুঝে আনলি কিনতে কিন্তু আমি গাড়িয়া তোরে মাটির নিচে তারা লাগতো না খেয়ে লাগতো না তারা আমি গাড়িয়া যাই তোরে মাটির নিচে সুজা কথা কইলাম তুই সাইরে কিতা বলকো আমি তো কইছি আমি তাইরে বিয়া করতাম না আমি তাইরে বিয়া করতাম না এখানে আমার দুর্বস্থা করায় আমি স্বীকৃতি দিতাম না তাইরেও স্বীকৃতি দিতাম না দেখো আশা ওগুলো স্বীকৃতি দিতাম না আমি বিয়া ভাঙছি খেয়ে কইছি আমি বিয়া ভাঙছি কিতা প্রমাণ আছে ও নো রাইসাব আমরা গেছি বলে কিতা প্রমাণ আছে মাতো আব্বা মাতো না কেন বা কিতা আব্বা ওখান মাত্র না কিতা প্রমাণ আছে দেখাও না ডাইনবাও কিতা আছে দেখাও না তারে বালা করি এই বেইমান তুইও বেইমান কি সাথে কোন দিন দে বেইমানি সাথে কোন দিন দে বাটা করো মইজার প্রমাণ নাই কে কইছে প্রমাণ ছাড়া কিতা আমি ধরে লই আইছি নি তোরে ও তো আমার প্রমাণ আছে ও দামান বেটা লই আইছিল বিয়ার আলাপ আর ও দামান বেটা তুই ফোন দিছ ফোন দিয়া নিয়া করছো তার সবটা ধ্বংস করছো ফোন দিয়ারি প্রমাণ না ছাড়া কিতা আমি আইছি নি কেন মাত্র না কেন বা তুমি ও বা ভাই তুমি আরেক ঘর মানুষ সেবা তোমারে আমরা সম্মান করি কিতা ঘটনা হয়েছে তুমি খোক খুলিয়া খোক চেয়ারম্যান সাহেব চাচাজি যা কইলা তা সত্য আমি আইসলাম চাচাজির ফুরিরে বিয়া করার লাগি সব তো ঠিকঠাক হয়ে গেছিলাম রা এর মধ্যে দিদার ভাই ফোন দিয়া কইলা আমি দিদার কইলাম ও ফুরির লোকে বিয়া করিও না ও ফুরির নানান সমস্যা এন তেন ফুরি বলে প্রেগনেন্ট অতা কইয়া পরে আমি তারা কাছ থেকে হরিয়ে গেছি কি এখন তারা আবার আপনার খান্দা জানছো না আমার করছি তো করছি বালা করছি কইছি তো আমি বিয়া করতাম না আমি শিখি দিতাম নাই কোনো আরো বিয়া বইতেও দিতাম নাই ওলা দুকে দুকে মরতো তাই ওলা দুকে দুকে মরুক আমিও বিয়া করতাম না কোনো আরো বিয়া বইতে দিতাম না ও বলুক তার মাস আর তুই কোনো মাথার আর কত করার প্রমাণ লওয়ার কোন দরকার আর প্রমাণ দরকার তার মুখে তো বেটা শিকার আমি তো জানি সব বিষয় আমি জানি আর হে যে এটা করছে না করলে তো আর এই বেচারা আরেক গাঁর কইল না আমি আপনার ওদিন কই আসলাম নানি যে আমি তার কঠিন বিচার করবো এ যদি না আমারে আমি তার কঠিন বিচার করবো এ দিদার তুই খ তুই খ কেন এটা করলে আর নাই আমি কিতা করবো জানোস নি তোর নামে আমি নারী নির্যাতনের মামলা দিব আর ও মামলার প্রধান সাক্ষী থাকবো আমি সরে তোর আমি সাতঘাটর ফানি খাওয়াই স্যার খ ঘটনা আগে খুলিয়া খো কিন্তু আমি সাহেব ঠিক আছে আমি তাই আর ডিস্টার্ব দিতাম না আপনার জন্য মনে হয় তাই অনুবিয়া দিলাম আমি আর ডিস্টার্ব দিতাম না আমি বিয়া করতাম নাই
আমার কোনো সমস্যা নাই আমি ও ভাই ইতা কো তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিতাই ও ভাবি ভাই ইতা কিতা কোন তুমি আমার আফন ভাই না হাত ন তারার ফুকই আমি তোর রে মামলা করব তোর মতো ভাই আমার আর দরকার নাই তুই এটা কুলাঙ্গার ভাই বাদিল গো ভাই এটা কি কা হই আমার মার ভেটর ভাই হইয়া ভাই স্বীকৃতি দিরায় না আর আমারে ফাঁসির রসিদ লুকতেয়া দিরায় ভাই রে আমি তুই কেন আশা করছিলাম না তোমার কাছে আমি তো আশা করছি তুমি আমার লইয়া দিবা ছুটাইয়া তোমারে আমার ভাই লাগান দেখিনি আমার পিতৃ সমতুল্য চোখে দেখি তোমারে দাম খাবার নসিব আমার বন্ধুত্বর লোকে বাজি ধরিয়া আপনার ফুরি ফিরুজারে আমি আমার প্রেমের প্রস্তাব দিছিলাম তাই মানছই না মানিয়া আমার বন্ধুত্বর সামনে তাই আমার একটা চর মারছ আমি এই চরর জিতে গিয়া আপনার বুড়ির লোকে আমার বন্ধুত্বর লোকে বাজি ধরি আমি গিয়া প্রেম করছি প্রেম করি আমার ও সরর দিন মিটাইতাম করি ও গুরিস মিটাইতাম করি আমি জানছি না যে ও তোর দুর্ঘটনা আমাদের আমি ফরে দিব আরে তোর দুর্ঘটনা হইব আজকে আমি ফুরা একটা দামিলাম আমাদের পড়ে গেছি চাচা আমি আমার ফ্যামিলি ঠিক গিয়া রাখতে গিয়া আমার ভাই ভাইতে গিয়া আমার ফ্যামিলির তাতে গিয়া আপনারা যে গান কইব আমি ও গান মানবো আপনারা যে সিদ্ধান্ত নিব আমি ও সিদ্ধান্ত থাকবো আমি আর কিচ্ছু পারতাম না কিচ্ছু পারতাম না চাচাজি বাবা তখন তো বুঝছেন বুঝছি বা তারপরও বেড়ার জিত মিটাইতে গেলে ওখান আমার মান সম্মান লইয়া খেলা করতো তো একটা কথা নিবা কত আমি তো গাঁত থাকি না নি মান সম্মান মিটাইতে গিয়ে না এখন তো মান সম্মানের বিষয় আছে এখন তো আমার ভাই রাজি হয়েছে আমরা যে সিদ্ধান্ত নিব ও সিদ্ধান্ত অনুযায়ী এ থাকবো আমার তো রাজি হয়েছে আমি তখন গাছ মুখ দিয়ে রাখতে পারি না তখন যখন আমার ইজ্জত পাচ্ছে ইনশাল্লাহ আমি রাজি আছি আপনারা দিন তারিখ ঠিক করে কাউ তারিখেও বিয়ে হবে।